আজকের ক্লাসে আমি তোমাদেরকে বীজগণিতীয় রাশিমালা অর্থাৎ বর্গ নির্ণয় এবং বীজগণিত রাশি মান নির্ণয় সম্বন্ধে বিশদভাবে আলোচনা করব। বর্গ নির্ণয় করতে গেলে আমরা মোটামুটি এই তিনটা সূত্র যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে বর্গ নির্ণয় করতে পারি। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। সাপোজ টু এস প্লাস থ্রি ওয়াই এর বর্গ, টু এস প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে এই তিনটা সূত্রের মধ্যে যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে আমি এটার বর্গ নির্ণয় করতে পারি। তাহলে এ হলো টু এক্স, বি হলো কি থ্রি ওয়াই, টু এক্স এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই যোগ থ্রি ওয়াই এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ হলো টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই নাইন ওয়াই স্কোয়ার। এইটা এইটাই যদি আবার এইটা যদি এখানে থাকে টু এস মাইনাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার বর্গ যদি করি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে ফোর এক্স স্কোয়ার বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার। অতএব আমরা এই দুইটা সূত্র প্রয়োগ করে প্লাস এবং মাইনাস বর্গ নির্ণয় সূত্র লিখতে পারি। এখন যদি টু এক্স থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এর বর্গ, এর বর্গ বলো, আমরা যদি সরাসরি এইভাবে লিখি টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার, এইটা এ টু এক্স এ থ্রি ওয়াই বি ফাইভ কে জেডকে সি যদি কল্পনা করি তাহলে টু এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু ইন্টু টু এ বি প্লাস বি সি সি এ টু ইন্টু ফাইভ জেড ইন্টু এ হইল টু এক্স, ফোর এক্স স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার পঁচিশ জেড স্কোয়ার, তিনটের বারো এক্স ওয়াই পনেরো দোকানে তিরিশ এক্স ওয়াই পাঁচ দোকানে দশ বিশ এক জেড। এভাবে আমরা প্লাসের মাইনাসের এবং তিন রাশিও বর্গ নির্ণয় সূত্র লিখে করতে পারব, বর্গ নির্ণয় করতে পারব। এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এক হইল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এক হইল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর এক হইল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। এবং এস গ্রুপ ওয়ান বাই এস ফোর হইলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, যেহেতু এটা প্লাস আছে তাহলে প্রথম সূত্র এটা সূত্র মানে এক যোগ ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি ফোর স্কোয়ার বিয়োগ টু টু স্কোয়ার বিয়োগ টু এটা চৌদ্দ। আর এখন যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস এটা প্লাস এটা প্লাস এটা হবে আঠারো। ওকে, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। থ্যাংক ইউ।